উন্নয়নের ঢাক বাজছে, শোনা গেল এডিসি এলাকায় নেই কোনো উন্নয়ন। তিপড়া মাথা দলের নেতা নেত্রীরা ঢাকঢোল পেটালেও বাস্তব বলছে সম্পূর্ণ অন্য কথা। উন্নয়নের ছিটে ফোটাও পাওয়া গেল না এডিসি এলাকা পরিদর্শনকালে। এবার পানীয় জলই হোক বা রাস্তাঘাট, সর্বক্ষেত্রে একই রুগ্নদশা। 11 মহারানী কেন্দ্রের অধীনে মুঙ্গিয়া কামিয়া আদি ব্লকের আশ্রমুড়া পাহাড়ের 39 মাইল এলাকার এই ছবি সত্যিই প্রমাণ করে এডিসি এলাকায় নেই কোনো উন্নয়ন। পানীয় জলের জন্য গোটা এলাকা জুড়েই হাহাকার। সকাল থেকে সন্ধ্যা জনজাতি মহিলা সহ শিশুরা জলের বিভিন্ন পাত্র নিয়ে হা করে তৃষ্ণার্ত চাতক পাখির মতো জলের অপেক্ষায় বসে থাকে। অপেক্ষায় থাকে কখন গাড়ি ওই এলাকায় জল পৌঁছাবে। জলের যোগান দিতে গাড়ি দিয়ে জল পৌঁছালেও অধিকাংশ সময় জলের গাড়ি পৌঁছায় না সেই এলাকায়, এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসীরা। কোনো অসুবিধা নেই বাগো ব্লক নি চেয়ারম্যান থাকা দে মুঙ্গিয়াকামি আদি ব্লকের আশ্রমুড়া পাহাড়ের 39 মাইল এলাকার মানুষদের কাঁচা কুয়ো কিংবা ছড়ার নোংরা জলের উপর ভরসা করে থাকতে হয় জল চাহিদা মেটানোর জন্য। কিন্তু স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন এলাকাগুলিতে পানীয় জলের সুব্যবস্থা করার জন্য কেন্দ্র থেকে কিংবা রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও স্বশাসিত জেলা প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রকল্পগুলিকে বাস্তবায়ন করছে না। সেখানকার মানুষদের এমন অভিযোগও শোনা গেছে বহুবার। তবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায় থাকা বুবাগ্রার তিপড়া মথা দল বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে ভোটের রাজনীতি করছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এই জিজ্ঞাসা এখন সাধারণের মুখে মুখে। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।